টিভি ঢাকা। এসিআই কনজিউমার ব্র্যান্ডের বার্ষিক সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার আরিফ দৌলা। এ সময় এসিআই কনজিউমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর সহ কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কোম্পানি বিগত বছরের সাফল্যের কথা তুলে ধরে আগামীর কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। এবার গোল্ডেন ইস্পাত লিমিটেড সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে